উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, ভারতবর্ষ পরিপূর্ণ দেশ, এই দেশে সব কিছু রয়েছে, বাইরে থেকে কোনো কিছু আনার প্রয়োজন নেই। ত্রিপুরা রাজ্য একটা পরিপূর্ণ রাজ্য, রাজ্যে বহু রাজা ছিলেন, তার মধ্যে উজ্জ্বল হলেন মহারাজা বীরবিক্রম কিশোর দেববর্মন মাণিক্য বাহাদুর। তিনি একজন যুগান্তর পুরুষ ছিলেন, উনার মধ্যে বহুমুখী প্রতিভা ছিল। ত্রিপুরাবাসী ভাগ্যবান কারণ এমন রাজা পেয়েছেন। মহারাজা বীরবিক্রম কিশোর দেববর্মন মাণিক্য বাহাদুর আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন। উনার ভাবনা নিয়ে বর্তমান রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। উনার আদর্শকে পাথেয় করে আগামী দিনেও রাজ্যের সার্বিক বিকাশে কাজ করতে হবে বলেও জানান তিনি। যে ভারতবর্ষে আমরা বিশ্বাস করি, নরেন্দ্র ভাই মোদী সরকার বিশ্বাস করে, ভারতের হিরো ভারত থেকে বের হতে হবে। আমাদের কোনো হিরোর অভাব নেই, হিরো হিরোইনের অভাব ভারতবর্ষে নেই। সুতরাং বাইরে থেকে নিয়ে এসে কোনো হিরো বানানো বা কী বলে খুব বিদ্যান লোক বানানো দরকার নেই। ভারতবর্ষে সব কিছু আছে, ভারতবর্ষটা পরিপূর্ণ দেশ, কিংবা রাজ্যটা পরিপূর্ণ রাজ্য আমি ভাবি, ভারতবর্ষের অংশ। আর সেখানে অনেক রাজারা আছে, এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল হলো বীরবিক্রম মাণিক্য বাহাদুর। উনি একটা কী বলব, যুগান্তর পুরুষ বললেই হয়, একটা জিনিয়াস, মাল্টিফেসেটেড জিনিয়াস। উনি যেমন লিখতেন, ওনার গান এখানে শুনলাম আমরা, এই মধুমাহে বেকন ওয়াদ, শিল্পীরা যে গিয়েছেন প্রথম গানটা, ওনারই লেখা, ওনারই সুর দেওয়া। সুতরাং উনি একটা ছিলেন একটা বহুমুখী প্রতিভা, আর সেটা আমরা খুব ভাগ্যবান আমরা এরকম রাজা পেয়েছি। এবং উনি আধুনিক ত্রিপুরার উপকার এটা আপনারা জানেন, টাউন প্ল্যানিংয়ে হোক, বিমানবন্দরই হোক, বা সংবিধান দিয়েছিলেন উনি ত্রিপুরায়। যে মানুষ ভাবত রাজার প্রাধান্য যোগে উনি সংবিধান থাকে না, 1942 উনি সংবিধান দিয়েছে, ভারতের সংবিধান অনেক পরে এসছে, ত্রিপুরা যে সংবিধান ছিল, এই মানে এই সংবিধান যদি আমরা যখন রিসার্চ করি দেখা যায় খুবই আধুনিক সংবিধান। দেখাম যেটার মধ্যে আছে এসসিদের জন্য রিজার্ভেশন, ধর্মীয় সংখ্যালঘুদের জন্য রিজার্ভেশন। সুতরাং উনি আর ওনার যুগের আগে দেখতেন অনেক, মোর দেন ওয়েন হি ওয়াজ বর্ন, অনেক অনেক ঘুরে দেখতেন, দূরদর্শী। এবং আজকে আমরা এটা আমাদের দায়িত্ব, আসলে কৃতিত্ব না, দায়িত্ব যে আমরা ওনার আইডিওলজি নিয়ে কাজ করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এক কাজে এগিয়ে যাচ্ছি। এবং ওনাকে তো আমরা কি বলবো, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন যে ত্রিপুরা রাজার মতো রাজা হয় না, ওইটা ঐতিহাসিক বই লিখে গেছেন, বিসর্জন রাজশ্রী ত্রিপুরার উপরে। এরপরে আর কেউ কিছু বলার দরকার নেই, আর তো সার্টিফিকেট দরকার নেই মনে হয়। সুতরাং আমরা ভাবি যে এই রাজা ত্রিপুরা যে রাজা মানে কে আদর্শ আমরা চলতে যেমন পারি, এক ত্রিপুরা সবার জন্য ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।